নদীবেষ্টিত কুড়িগ্রামের চরাঞ্চল আর প্রত্যন্ত এলাকার মানুষের নেই ঈদানন্দ। ভাঙনের কবলে সব হারানো হতদরিদ্র মানুষের কাছে ঈদ খুশির বার্তা বয়ে আনেনি। উৎসবে মিষ্টান্ন তো দূরে থাক, দুবেলা দুমুঠো খাবারের নিশ্চয়তা নেই তাদের। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চরগাবুর হেলান, কৃষি আর নদীভিত্তিক জীবন চরের মানুষের। কেমন কাটল গোটা রমজান আর ঈদের প্রস্তুতি বা কেমন, জানতে প্রান্তিক মানুষের কাছে যমুনা টেলিভিশন। পথে দেখা দিনমজুর আলম মিয়ার স্ত্রী শামসুন্নাহার বেগমের সাথে। প্রশ্ন শুনে ধরে রাখতে পারলেন না চোখের জল। নদী ভাঙনের কবলে পড়ে শামসুন্নাহারের মতো কপাল পুড়েছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের অনেক পরিবারেরই। রাতারাতি হয়েছে নিঃস্ব, অনেকের কাছেই ঈদের দিনটা আর দশটা দিনের মতোই বিবর্ণ মলিন। আনন্দেরও যেমন ঈদের দিন তেমন, এটা তো আর মনে করো দিন তো আর ভিন্ন না। আমরা যোগবার পাই তো আমরা মনে করো গোস্ত পোলাও খাবে, আর আমরা যোগবার পাবো না ডাল ভর্তা শাক সবজি, হ্যাঁ এইটাই খাবে। রোজার মাস গেল এই শাক সবজি ডাল ভালো মন্দ খাবার পাই নাই। পোশাক বাচ্চা কাচ্চা ঈদের দিন কাপড় চোপড় দিবের পাই নাই টাকার অভাবে। এখন যা আছে যে সব তো নদীতে মাঝে মাঝে পরি আছি আমরা, কী করবো ওদের দিনে। কামাই মনে করো যদি মনে করো চারশো টাকা কামাই করি তার মনে করো 200-300 টাকা খরচ হয়ে যায়, বুঝলেন নাই দাম বেশি যে পূর্তি ডেরে। জনপ্রতিনিধিরাও বলছেন এবছর পরিস্থিতি বেশি নাজুক, সহায়তায় পাশে নেই কেউ। নানান বছর দেখা গেছে বিভিন্ন দাতা সংস্থা এক একটা পরীক্ষায় ঈদের সবাই 3,000-4,000 এরকম টাকা দিছিল, এবারে তুলনামূলক সেটা একটা দাতা সদস্য নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা এমন যে তাদের ক্রয় ক্ষমতার বাইরে, ঈদের আমেজ ইতিপূর্বের তুলনায় এবারে নাই বললেই চলে। ঈদ উপলক্ষে এই ইউনিয়নে 4,048 জনকে 10 কেজি করে চাল দেওয়া হয়েছে, তারপরও সহায়তার বাইরে রয়ে গেছে অর্ধেকেরও বেশি মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ।